মাঝ সমুদ্রে চাঁদের আলো দেখা যাচ্ছে, চাঁদের আলোই সমুদ্রের পানি চকচক করছে, সমুদ্রের উত্তাল ঢেউয়ের ধাক্কায় যেন সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে দূর থেকে আরো দূরে। এর ভেতরেই মাঝ সমুদ্র দিয়ে ভেসে যাচ্ছে বিশাল এক জাহাজ, জাহাজের ভেতর থেকে ভেসে আসছে গান বাজনার শব্দ। তুমি বন্ধ কালা পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারি, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত কালে। এরই ভেতর হাওয়া কন্যারা বিকট স্বরে হাসতে হাসতে সমুদ্রের তলদেশ থেকে উঠে আসে। জাহাজ জোরে টান দিতে বল, আমাদের পালাতে হবে। হাওয়াকন্যারা এর পরে এক এক করে জাহাজে থাকা সব লোকেদের গভীর সমুদ্রে টেনে নিয়ে যায় আর একে একে সবাইকে মেরে ফেলে। হাই পিতাটা, ওদের তো তাহলে অনেক শক্তি, কিন্তু ওরা তো অনেক খারাপও, নইলে কি আর ওরা ওই জাহাজের লোকদের মারত? হ্যাঁ নাতনি, হাওয়াকন্যাদের অনেক শক্তি, ওরা রাতের অন্ধকারে সমুদ্রে ঘুরে বেড়ায় আর উদ্ভট সুরে হাসে, আবার কখনো কাঁদে। ওরা কাঁদে কেন? ওদের আবার দুঃখ আছে? দুঃখ তো আছে, হাওয়া কন্যারা তো আগে এরকম ছিল না, ওরা ছিল সব জেলে কন্যা, একদল ছেলে ধরা যারা কিনা গ্রামের নিরীহ জেলে কন্যাদের ধরে নিয়ে যায় আর দূরে শহরে নিয়ে গিয়ে অনেক টাকায় বিক্রি করে দিত। তারা সাধারণ জেলে কন্যার এক দলকে সুযোগ বুঝে ধরে নিয়ে সমুদ্র পথে শহরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। ওদের বিক্রি করে দিলে ওরা সমুদ্রের হাওয়া কন্যা কিভাবে হলো? ওদের তো শহরে থাকার কথা। ওরা তো নিজেদের বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপ দিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু তার পারেনি, সমুদ্রের পানিতেই মারা যায়। তারপর থেকে ওদের আত্মা সমুদ্রেই ঘোরাফেরা করতে শুরু করে। আমি আর সন্ধ্যার পরে সমুদ্রের পারে যাব না দাদি, হাওয়া কন্যারা যদি আমাকে নিয়ে যায়। এখন আর ভয় পাওয়া লাগবে না, অনেক গল্প হয়েছে, এখন ঘুমাতো নাতনি। পরের দিন দুপুরবেলা রুমির মা কমলা রুমিকে ডেকে বলে, কি রে রুমি, তোর বাবার জন্য খাবার নিয়ে যাবি কখন? লোকটা সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ সমুদ্রে ভেসে মাছ ধরে, ওনার তো খাওয়ার সময় হয়েছে। হ্যাঁ মা, বাবার জন্য খাবার নিয়ে তো যেতেই হবে আমাকে। সুমি কোথায়? আমি সুমিকে সাথে নিয়ে যাব আজকে। সুমিকে কেন, এক বাটি ভাত নিয়ে যাবি, এতেও সাথে আরেকজনকে লাগবে। মা রাগ করো না, আসলে একা একা যেতে ভয় করে। যেদিন থেকে দাদির কাছে শুনেছি মাছ সমুদ্রে হাওয়াদের বাস, সেদিন থেকে আমার ভিতরে অনেক ভয় ঢুকেছে। আচ্ছা যা, সুমিকে নিয়ে যা। এই সুমি, আর পড়তে হবে না এখন,
এদিকে আয় তো। মায়ের ডাকে সুমি দৌড়ে আসে। সুমি, বোনের সাথে সমুদ্রে যা দেখি, এই ভাতের বাটি তোদের বাবার জন্য সাথে করে নিয়ে যা। আচ্ছা যাচ্ছি। রুমি সুমি ওদের বাবার জন্য ভাতের বাটি হাতে নিয়ে সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য অগ্রসর হয়। সুমি রুমি দুই বোন, কমলা আর করিম মাঝির দুই আদরের মেয়ে। করিম মাঝি সকাল থেকে বিকেল পর্যন্ত নিজের ছোট নৌকায় মাছ ধরে বেড়াত, আর মাছ বিক্রির পরে যা উপার্জন করত তাই দিয়ে নিজের সংসার চালাত। ওদিকে কালা মিয়া, ধলা মিয়া, মলা মিয়া আর চান মিয়া নামের চারজন জেলে বিশাল এক জাহাজে করে সমুদ্রে আসে মাছ ধরতে। ওই, তোরা আর কতক্ষণ গল্প করবি? সমুদ্রে জাল ফেলবি কখন? এখানে মাছ ধরতে এসেছিস নাকি গল্প করতে এসেছিস? বড় ভাই, মাছ ধরবো ভোরের বেলা, এই সময় সূর্যের কড়া রোদে মাছ কেমনে ধরে? সেই তো, চোখ মুখ তো সূর্যের রোদে পুরো ছাই হয়ে যাবে, এমনি আমার নাম কালা, এরপরে তো মুখ পুরো কালা হয়ে যাবে। কথা বেশি বলিস তোরা, যা কাজে লেগে পড়, নইলে সবকটাকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দিব। ওদিকে রুমি সুমি ভাত নিয়ে সমুদ্রের পাড়ে আসে ওর বাবার কাছে। তখন ওরা দেখে ওদের বাবা ছোট্ট নৌকায় বসে রোদে পড়ে মাছ ধরছে। বাবা, এখন আর মাছ ধরতে হবে না, এদিকে এসে খেয়ে নাও, দেখো আমরা তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আসছি মা, আসছি। রুমির বাবা নিজের ছোট্ট নৌকায় বৈঠা চালিয়ে পাড়ে আসতে থাকে। তখনই হুট করে সমুদ্রে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। ঝড়ের গতিতে রুমির বাবার নৌকা এগোতে পারে না। বাবা, আমাদের কাছে এসো, সমুদ্রে যে বাতাস বইতে শুরু করেছে, বাতাসে যে বাবার নৌকা উল্টে যাওয়ার মতো অবস্থা হয়েছে বোন, এখন কি হবে? আমাদের বাবা কি আমাদের কাছে আসতে পারবে না? অবশ্যই আসবে, কেন আসবে না বাবা? তোরা বাড়ি ফিরে যা, এই জোরো হাওয়ায় থাকিস না, তোদের বিপদ হতে পারে, আমি ঠিক তোদের কাছে আসব। রুমির বাবা এমনটা বলে উত্তাল সমুদ্রে জোর করে বৈঠা চালিয়ে পাড়ের দিকে এগিয়ে আসার চেষ্টা করে, কিন্তু হুট করে সে নৌকার সামনে একটা ঘূর্ণিচক্রের সৃষ্টি হয় আর রুমির বাবা নৌকা সহ সেই ঘূর্ণিতে পড়ে ডুবে যায়। মুহূর্তের ভেতর যেন সব শেষ, রুমি সুমির বাবা সমুদ্রের সেই ঘূর্ণির পাকে পড়ে ডুবে গেল। রুমি সুমির পাগলের মতো কাঁদতে শুরু করল। অনেকক্ষণ কেটে যাওয়ার পরে ঝড় থেমে গেল। সুমি দেখ, ঝড় থেমে গেছে, আমি সমুদ্রে নেমে সাঁতার কেটে বাবাকে খুঁজে আনছি। বোন, তুমি পারবে বাবাকে খুঁজে আনতে? আমি তো সাঁতার কাটতে জানি বোন, আমি ঠিক বাবাকে খুঁজে আনবো, তুই এখানেই অপেক্ষা কর। রুমি সমুদ্রে নেমে এদিকে সেদিকে ওর বাবাকে খুঁজতে লাগলো। বাবা, তুমি কোথায়? তোমাকে ছেড়ে আমরা কিভাবে থাকবো? তুমি আমাদের কাছে ফিরে এসো বাবা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। তখন পর্যন্ত রুমি ওর বাবাকে খুঁজতেই থাকে। ওদিকে রুমি সুমির মা ওদের জন্য চিন্তায় পড়ে যায়। মেয়ে দুটো যে কোথায়, এখন পর্যন্ত বাড়ি ফিরলো না, আমার কি ওদের জন্য চিন্তা হয় না? চিন্তা করো না বৌমা, তুমি তো জানোই ওরা বাবা মেয়েরা মিলে প্রায় নৌকায় বসে সমুদ্রে ঘোরাফেরা করে, দেখো আজকেও বোধহয় ঘুরছে। তেমনটাই যেন হয় মা, আমার যে ভীষণ ভয় করছে। ওদিকে চানমিয়া ও তার লোকজনের জাহাজ সমুদ্রপথে যাত্রাকালীন সময়ে রুমি সুমিকে দেখে নেয়। জানমিয়া ভাই, ওই দেখেন, দুটো ছোট মেয়ে দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, ওরা তো দেখছে একেবারেই ছোট। হ্যাঁ, একটা মেয়ে আবার সমুদ্রে ছোটাছুটি করছে, বুঝলাম না এই ভোর সন্ধ্যা বেলায় সমুদ্রে কোন সাহসে ছোটাছুটি করছে। সে ওদের যা ইচ্ছে করুক, তবে আমরা যে দুটো শিকার করতে পারবো সেটা ভুলে গেলি? এই দুটোকে যদি শহরে নিয়ে গিয়ে কাজের লোক হিসাবে বেচে দেই অনেক টাকা পাওয়া যাবে। সে কথা কি আমার মাথায় আসেনি তোরা ভেবেছিস? এই
তোরা জাহাজকে ওই মেয়ে দুটোর দিকে ঘুরিয়ে নিয়ে যা। চানমিয়ার কথা জাহাজ ঘুরে রুমির কাছাকাছি এলো। রুমি সে বড় জাহাজ দেখে ভীষণ ভয় পেয়ে গেল, কারণ সে ওর দাদির কাছে বড় জাহাজে করে আসা ছেলে ধরাদের ব্যাপারে শুনেছিল। এই কারা তোমরা, জাহাজ নিয়ে আমার কাছে কেন আসছো? কেন এসেছি বুঝো না বুঝি? এসেছি তোমাকে আর ওই যে ছোট মেয়েটা দাঁড়িয়ে আছে সেই মেয়েটাকে সহ তোমাদের দুজনকে আমাদের জাহাজে ওঠাতে। তার মানে তোমরা ছেলে ধরা আমাদের কাজের লোক হিসেবে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দিবে? জানমিয়া ভাই, এমের তো অনেক বুদ্ধি। সে যাই থাকুক, জাহাজ আর আগানো যাবে না, তাই তুই যা, এইটুকু সাঁতরে গিয়ে ওই ছোট মেয়েটাকেও ধরে নিয়ে আয়। যেমনটা আপনার ইচ্ছে ভাই। না না, তোমরা আমার বোনকে অন্তত কিছু করো না, ওকে ছেড়ে দাও। আহারে, বোনের জন্য কত মায়া, কিন্তু আমাদের মনে যে কোনো মায়া নেই। আমাদের দরকার অনেক শিশু শ্রমিক। ধলা সাঁতরে গিয়ে সুমিকেও ধরে নিয়ে আসলো। এরপর জোর করে সুমি আর রুমিকে জাহাজে তুলে নিল। আজ দিন খুব ভালো ছিল বুঝলি, নইলে তো আজকাল বাচ্চা ধরতেই পারি না আমরা। ঠিকই বলেছেন ভাই। ছেড়ে দাও তোমরা আমাদের, দেখো আমাদের কথা শোনো, আমরা আমাদের বাবাকে গভীর সমুদ্রে হারিয়েছি, মাকে এখন পর্যন্ত জানাতেও পারিনি, মায়ের কাছে আমাদের যেতে হবে, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দাও আমাদের, আমি মায়ের কাছে যাব। সুমি খুব কাঁদতে থাকে, তাই চানমিয়া সুমিকে চট দেয়। চুপ চুপ কর বলছি, অষ্টে থেকে কেঁদে কেঁদে কানের মাথাটা খেয়ে নিল যত্তসব। এই শোন, আর একটা কথা বললে এক ধাক্কা জাহাজ থেকে ফেলে দিব তোকে। কালা এমনটা বলতেই হুট করে জাহাজ কেঁপে উঠল। আরে জাহাজ এভাবে কাঁপছে কেন, এসব কি হচ্ছে? জাহাজ কাঁপতে কাঁপতে হঠাৎ করে কালা জাহাজ থেকে পড়ে গেল। আরে উঠে আয় জাহাজে, হাত দে। ভাই আমি উঠে আসতে চেষ্টা করছি, কিন্তু কে যেন আমার পা টেনে পানির নিচে নিয়ে যাচ্ছে। এই মলা ধলা, এদিকে আয়, আমার সাথে এক হয়ে ওকে উপরে তোলার চেষ্টা কর। সকলে মিলে কালাকে উপরে তোলার চেষ্টা করলো, কিন্তু পারলো না, আর কালা গভীর সমুদ্রে তলিয়ে গেল। এটি হলো, আমরা তো কালাকে হারিয়ে ফেললাম, ওর লাশটাই বা কই গেল সেটাও তো দেখছি না। বড় ভাই জাল ফেলে দেখি, জাল ফেললে কালার লাশ উঠে আসতে পারে। দেখ দেখ, যা করো দ্রুত কর। মলা ধলা সমুদ্রে জাল ফেলে আর জালে টান পড়ে। বোধহয় জালে কিছু উঠেছে। ধলা মলা জাল টেনে জাহাজের উপরে ওঠায় আর জাল খুলতেই সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। হাসতে হাসতে বেরিয়ে আসে সাদা হাওয়া আর কালা হাওয়া কন্যারা, আর ওদের দুজনের কোলের উপরে ছিল কালার মৃতদেহ। এমনটা দেখে চানমিয়া মলা ধলা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু রুমি ভয় পায় না। মাফ করে দাও, মাফ করে দাও আমাদের। তোদের মতো পাপীদের কোনো মাফ নেই, তোরা কোনো মাফ পাবি না। এই তোরা এই তিন পাপীকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যা। এক হাওয়া কন্যার আদেশে তিন হাওয়া কন্যা চানমিয়া ধলার মলাকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে যায়। এরপর সমুদ্রের গভীর থেকে শোনা যায় ওদের আর্তনাদ আর চিৎকার। আমরা বুঝতে পেরে গেছি তোমরা খুব ভালো,
তোমরা আমাদের দুজনকে বাঁচালে, কিন্তু তোমরা কি বলতে পারো আমাদের বাবা কোথায়? বাবাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। একটু অপেক্ষা করো, আমি দেখছি। হাওয়া কন্যা নিজের জাদু শক্তি দিয়ে রুমির বাবাকে অজ্ঞান অবস্থায় সমুদ্রের গভীর থেকে তুলে আনলো জাহাজের উপরে। এমনটা বলে হাওয়া কন্যা সেখান থেকে চলে গেল। আর রুমি সুমির বাবারও জ্ঞান ফিরে আসলো। রুমি সুমি, আমার মেয়েরা, তোরা ঠিক আছিস তো? আমরা ঠিক আছি বাবা, তুমি ঠিক আছো তো? কিন্তু আমি কিভাবে বাঁচলাম? আর এই জাহাজই কোথা থেকে এলো? বাড়ি ফিরে চলো বাবা, তারপর সব খুলে বলবো। শেষমেশ ভোরবেলা রুমি সুমি ওদের বাবাকে নিয়ে বাড়ি ফিরে এলো। কমলা আর ওর শাশুড়ির মনে শান্তি ফিরে এলো। তোরা ফিরে এসেছিস, কি হয়েছিল তোদের? এরপর রুমি সব কথা পরিবারের সবাইকে খুলে বলল। সব শুনে সকলে বুঝতে পারলো হাওয়া কন্যারা আসলে ভালো কোনো মানুষের ক্ষতি করে না, তারা শুধু পাপীদের শাস্তি দেয়।